গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সৌম্যর আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর তোমরা আমাকে খুব খুব সাপোর্ট করো। আমি তো জাস্ট ইউটিউব চ্যানেলটা খুলেছি, তো তোমরা আমাকে ভীষণ সাপোর্ট করো, তোমাদের ভালো লাগবে। এই দেখো আমার ছেলে, এদিকে আমি গল্প করেই যাচ্ছি কিন্তু ছেলে কিছুতেই উঠবে না, আর ও জানেও না যে আমি ভিডিও করছি। বাবাও জানে না, ছেলেও জানে না। যাই হোক, আমি যতই ডাকবো বাবা ওঠো, কিছুতেই উঠবে না। শুধু জোরাজোরি করব, তারপর বলবো আমি আরেকটু ঘুমাবো, আরেকটু ঘুমাবো। এদিকে কি হয়, তাড়াতাড়ি না উঠলে স্কুলটা লেট হয়ে যায়, এখন প্রায় 7:30 মতো বাজে। আবার এসিটা জোরে দিয়েছি, যার জন্য বাবা আবার চাদর নিয়ে গায়ে দিচ্ছে। যাই হোক, দেখি কতক্ষণে উঠে। স্কুল শুরু হয় 8:30 থেকে। এবার এখন না উঠলে উঠবে, ব্রাশ করবে, জল খাবে, দুধ বিস্কুট খাবে, তারপর তো যাবে, কিছুতেই ওকে ওঠানো যাবে না। যাই হোক, ঘুরে ঘুরে শুয়ে আছে, কখন উঠবে কে জানে। ওর বাবার কাছে গিয়ে শুয়ে আছে। আ বাবা, এই দুজনকে তুলতে না সকালবেলা আমার প্রায় বাপে। এই বসে শুধু বসে থাকে, কখন উঠবে। ওঠো, ব্রাশ করে এসে তারপরে আবার একটু শুয়ে থাকবে, চলো ব্রাশ করে জল খেয়ে একটু শুয়ে থাকবে। ওটো 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 জোরে বলো গুড মর্নিং। ছেলে ব্রাশ হয়ে গেছে, এখন জল খাচ্ছে। এরপর জলটা খাওয়া হয়ে গেলে একটু বসবে, তারপর আমি ওর দুধটা গরম করে নেব। দুধটা গরম করবে, দুধটা গরম করে তারপর ছেলেকে খাইয়ে দেব। আসলে কি হয়, সকালবেলা তো অত সকালে তো দুধটা পাওয়া যায় না, তো আগের দিনেরটা একটু গরম করে ওকে খাইয়ে দিই। বসিয়ে দিয়েছি, এবার বাটিটা নিয়ে ওর মধ্যে একটুখানি হরলিক্স আর একটুখানি চিনি দিয়ে দেবো। দুধটা আবার মনে হয় বেশি একটু গরম হয়ে গেল। আসলে কি হয়েছে, এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। ওর বাবাকে বললাম একটু ধরতে, কিন্তু সেই ঘুমাচ্ছে, কখন উঠবে। তার জন্য একটু দুধটা বেশি গরম হয়ে গেল। এবার ছেলেকে খাওয়াবো, একটু বেশি গরম হয়ে গেছে। খাইয়ে স্কুল পাঠাবো, তারপরে আমার আবার একটু কাজ আছে, কতগুলো কাপড় চোপড় ধুতে হবে। কালকে যেহেতু ভীষণ বৃষ্টি ছিল, তাই কোনো কাপড় চোপড় কিছুই ধুতে পারিনি। ফার্স্ট টাইম ভিডিও করছে, তো শুধু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমি যতই বলছি তাকাস না, লেট হয়ে যাবে, ও ততই তাকাচ্ছে। হয়ে গেছে,
এবার ওকে ড্রেস করাচ্ছি। এটা ওর স্কুল ড্রেস, টাইটা পরিয়ে দিচ্ছি। এবার ব্যাসটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই দেখো ছেলে স্কুলের জন্য চলছে, এখানের জুতোটা রাখা আছে। স্কুলের শুটা পরে পাঠাচ্ছি না, আমাদের সামনের রাস্তাটা পাকা হলেও যে মেন রোডটা দিয়ে স্কুলে যায় সেখানে ভীষণ জল বেঁধে থাকে আর কাদাও থাকে। তো স্কুল শুটা পরে গেলে কি হয়, কাদা আর জলে একদম বিচ্ছিরি লাগে দেখতে, সেই জন্য ওই কিটুটা পরেই যায় যখন কাদা বৃষ্টি হয়। তাতে আবার স্কুল থেকে কিছু বলে না। রেডি হয়ে গেছে, এই মন্দির আছে সেখানে নমো করলো, এবার উঠে যাবে গাড়িতে। যে ছেলে মোটর সাইকেল উঠে পড়েছে ওর ব্যাগটা দিয়ে দেবো ওর পিঠে। ব্যাগটা দিয়ে দেবো, বাস হয়ে গেল, এখন চলে গেল। তো সকালে আবার বৃষ্টিটা ছিল না, তার জন্য আবার একটু সুবিধা হয়েছে। বৃষ্টিটা হলে কি মোটর সাইকেলে যেতে অসুবিধে হয়ে যায়। এবার এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো তুলবো, এগুলো দিয়ে বড়া ভাজবে। সে বড়াগুলো খেতে আবার ভীষণ টেস্টি লাগে। তো এই ফুলগুলো দিয়ে বড়া ভাজবে। চলো দেখি ওদিকে আরো কয়েকটা গাছ আছে, সেখানে আরো কয়েকটা পাওয়া যায় নাকি। এখানে তো দুটো ছিল, দুটোতে তো হবে না, আমরা মানুষ তিন।